ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য রশিক কলকাতা। তো আজকে আমরা চলে এসেছি বিধাননগর মেলায়। 13 ডিসেম্বর থেকে মেলাটা শুরু হয়েছে, 4 জানুয়ারি অবধি থাকবে। প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে কার্পেটের দোকান। তার পাশে রয়েছে এখানে এখান থেকে যা যা নেবে 50% অফ রয়েছে। এইগুলো হচ্ছে বালিশের কভার, সেগুলো 50 টাকা করে পার পিস। দেখো এখানে লেখাও রয়েছে, সেটা কটেজ ইন্ডাস্ট্রি। অনেক কিছুই ছিল, সোয়েটার থেকে শুরু করে শল থেকে শুরু করে শীতের যাবতীয় পোশাক এখানে ছিল। নেক্সট চলে এলাম কাঠের দোকানে। তো আমার এই দোলনাটা ভীষণ পছন্দ হয়েছিল। আমি জানি না, দোলনা দেখলে আমি কেমন ক্রেজি হয়ে যাই। তারপরে এই একটা দোলনা। তো আমি যখনই যাই আমার মানে কাঠের দোকানে গেলে আমার দোলনার প্রতিই এত ভীষণ আকর্ষণ। খুব সুন্দর ঘড়ি রয়েছে, ইজি চেয়ার রয়েছে, তারপরে গোল টেবিল ছিল, অনেক কিছু সুন্দর সুন্দর রাখা ছিল এখানে। কিছু খাবারের দোকানও ছিল এখানে, তোমার চিকেন থেকে শুরু করে ফিশ সমস্ত কিছু পাকোড়া ভাজা হচ্ছিলো। সব থেকে এটা বেশি ভালো লেগেছে, রাজস্থানী একটা ফুডের দোকান, খুব সুন্দর স্মেল আসছিল। ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম, কিছু সিংহাসন দেখলাম, এগুলো সমস্ত শ্বেত পাথরের। আমার খুব ইচ্ছা আছে নেওয়ার, দেখি পরে যদি নেওয়া যায়। তার পাশেই ছিল এরকম খুব সুন্দর সুন্দর মূর্তি এবং হাতে করা কিছু পেন্টিং ছিল, এরকম ফ্লাওয়ার্স, ভাস উইথ ফ্লাওয়ার্স ছিল। তো আমি এবছরে ফ্লাওয়ার নিইনি, বিকজ আমি আগের বছর হস্তশিল্প মেলা থেকে আমি ফ্লাওয়ার্স কিছু নিয়েছিলাম, সুতরাং আমি আর এবছর নিলাম না। কাশ্মীরে তো যাওয়া হয়নি, তো কাশ্মীর শলের এখানে কাউন্টার রয়েছে। কাশ্মীর শলের কাউন্টারে বেশ অনেক কিছু ভালো ভালো কালেকশন ছিল। আমরা ভিতরে অতটা ঢুকতে পারিনি, বিকজ এখানে ভিড়টা বেশ ভালোই ছিল। হাফ জ্যাকেটগুলো বেশ খুব ভালো লাগে, এটা হাফ জ্যাকেট বলে না কোট বলে আমি ঠিক জানি না, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। কিছু প্রোগ্রামস হচ্ছিল এখানে, কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একটু শুনলাম। যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরত্ব, সুতরাং বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে গেলাম। কাশ্মীরি কাওয়া, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি এখানে ট্রাই করিনি, বিকজ আমার ফ্রেন্ড গেছিলো কাশ্মীরে, সে আমার জন্য কাওয়া এনেছিলো, তো আমি সেটাই বাড়িতে খাই। আমি কোনো মিনি ব্লগে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। এরপর চলে এলাম ইস্তাম্বুল টার্কি। আমার একজন পরিচিত দিদি ফেসবুকেই আলা, সেও থাকে এখানে। আমি যখনই কাউন্টারে ঢুকছিলাম আমার ওই দিদিটার কথা মনে পড়ছিলো, খুব ভালো লাগলো দেখে। আর এত সুন্দর সুন্দর এগুলো লাইট শ্যাম্পগুলো, খুব সুন্দর লাগছিল। আর রিয়েলি ইটস ভেরি মানে মানে খুব খুবই কিউট কিউট লাগছিল। আর ভদ্রলোক যিনি ছিলেন ওখানে, উনি ভীষণ ভালো এবং ফ্র্যাঙ্কলি কথা বলছিল। একটু আগেই বললাম যিনি দাঁড়িয়েছিলেন ভদ্রলোক ভীষণই ভালো, ভীষণই ফ্র্যাঙ্কলি সবাইকেই জিজ্ঞেস করছে যে তোমার কাছে ভিসা আছে কিনা, তাহলে তুমি টার্কিতে ঢুকছো কেন বা ঢুকছো, এরকম জাস্ট মজার ছলে বলছিল। খুব ভালো লাগলো। আর সবথেকে বেশি ভালো লাগলো এই ভিতরের এত সুন্দর এই ল্যাম্পগুলো। নেক্সট এখানে চলে এলাম মুম্বাই পাওভাজি। এখানে বাটাটা পাও, পাওভাজি, চিজ পাওভাজি, বিভিন্ন ধরনের পাওভাজি রয়েছে, জিভে জল আসার মতো। এরপরে যেটা এলাম পিঠে, বাঙালির উৎসব পিঠে পার্বণ ছাড়া তো ইনকমপ্লিট। তো এখানে বিভিন্ন ধরনের পিঠে রয়েছে, নারকেল পাটিসাপটা থেকে শুরু করে ক্ষীরের পাটিসাপটা, ভাপা পাটিসাপটা, চকলেট পাটিসাপটা, মালাইচন্দ্র, মানে মানে কী না পাটিসাপটা থেকে শুরু করে কী না পুলি পিঠে, সমস্ত কিছু পিঠে এখানে ছিল। আমি আজও পর্যন্ত এত রকমের পিঠে আমি কোনো দিন ট্রাই করিনি। এত বছর ধরে আমি পিঠে খাই, বাট আমার এত পিঠের আইটেম হয় আমি জানতাম না সিরিয়াসলি।
আমি কিছু কিছু নাম জানি, বাট এত কিছু পিঠের এখানে দেখো নামগুলো রয়েছে এবং প্রাইসগুলোও লেখা রয়েছে, আমি সিরিয়াসলি জানতাম না, আমি দেখেই তো অবাক হয়ে গেলাম। আর এই শ্যুটটা আমার হাজব্যান্ড করেছে পিঠের দোকানে, কারণ আমি মিষ্টি ভীষণ ভালোবাসি, তোমরা সবাই জানো, মানে আমি দেখলেই এখন মিষ্টি পাগলের মতো এটা খাবো সেটা খাবো বায়না করবো। তা আমি ওকে বললাম তুমি তুলে আনো, শ্যুটটা করে আনো। আমার মানে তোমাদের সাথে এখন ভয়েস দিচ্ছি, আমার জিভ থেকে এখন জল বেরোচ্ছে। এরপরে পাশে ছিল এই একটি ভালো খুব সুন্দর কাউন্টার, এখানে আমার সবথেকে বেশি ভালো লেগেছে ওই গ্রামোফোন যেটা বলে, আমার ওটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছিলো, পুরোনো দিনে ওগুলোতে ভীষণ ভালো গান শুনতো। এটা শ্রীকৃষ্ণের মূর্তিটাও খুব সুন্দর ছিল, ফ্লাওয়ার ভাস, এটাও বেশ খুব ভালো ইন্টারেস্টিং ছিল। দুঃখের বিষয় আমার ঘরে এতটা স্পেস নেই যে আমি সাজাবো, তো আমি নিইনি এখান থেকে সেরকম কিছু। বেরোনোর সময় নাগরদোলাটাকে দেখতে পেলাম লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে, আমি কোনোদিন লাইফে নাগরদোলা চড়িনি, আমার ভীষণ ভয় লাগে, আমি 10 মাইল দূর থেকে খুঁড়ে নমস্কার দিই, আমি জীবনেও নাগরদোলা চড়িনি এবং চড়বও না। এরপরে ছিল এটা ময়ূরপঙ্খী, এটাতে আমি লাইফে একবারই ফার্স্ট চড়েছিলাম এবং ওঠার পরে এত মারাত্মক বমি হয়েছিল, তারপরে আমি মানে সাষ্টাং দণ্ডবত যেটা প্রণাম বলে সেটা আমি দিয়ে বলেছিলাম আর চড়বো না। তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো এবং আমার এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চিলড্রেন টেক কেয়ার, বাই বাই।